যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি, যে বিয়ে করতে হবে, বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর, আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে। যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে, আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে। আর যারা বিয়ে করেন নাই এখনো তারা বেশ বেশ লাভবান, বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স। প্রথম জায়গাটা কি, জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন, যদি আমরা অবিবাহিত হয়ে থাকি, যে আমার লাইফের একটা এইম আছে, একটা এম্বিশন আছে। রেগুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া, আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই। এই হলো আমার ইসলামিক কনসেপ্ট, যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও। দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার, একটা জব দরকার আছে, আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে, আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, কেরিয়ারের দরকার আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া। এখানে সব কিছু পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না, আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো, আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া। দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, এখানকার সুখও স্থায়ী নয়, এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয়। যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয়, এটা চলে যাবে, হোক কষ্ট অথবা সুখ। আর এর এক্সাম্পল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে? সাহাবীরা বলেছেন যে এক দিরহাম কেন, বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই। অন্য হাদিসে এসেছে, যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। আবার আরেকটা হাদিস এসেছে, আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে, সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া, বাকিটা পরকাল। সো একজন স্মার্ট মানুষ, হিউম্যান বিং বা মুসলিম, সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না। তো আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি, আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরকালের মুক্তি নিশ্চিত করতে হবে। তো প্রথম কথা কি, কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে, সেটা সুরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে তখন সফল হলো, মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে, এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই। তো বিয়ে করেন আর নাই করেন, আগে কনসেপ্টটা ঠিক করতে হবে, যে আমি আমার সাফল্য বলতে কী বোঝাচ্ছি। এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে, এবং তওবা করার জন্যে শুধু মুখ থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যথেষ্ট নয়, খালেসভাবে একনিষ্ঠভাবে অজু করে, সলাত আদায় করে, চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া'দিকা মা ইসতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাক বিনিআমাতিকা আলাই ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এখন তো প্রোটেস্টেন্ট ভার্সনের যুগ, এই কারণে আধ্যাত্মিকত্ব মারেফত এগুলো মানুষ খুব একটা বোঝে না। এ কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা পড়ে আসলাম, সেটা হচ্ছে তিনি বলছেন, তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে, যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে, আপনার কি জীবনে কোনো কষ্ট আছে? কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন। অন্যান্য সাহাবিরা হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ডান পাশে ছিলেন। এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না, মানে আমি গাজওয়ার কথা বলছি, সারিয়ানা গাজওয়ার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে নাই, এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না। এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিল, তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে। তো তাকে বলা হচ্ছে, আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কষ্ট একটাই, কি, যে আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লামের সোহবতে থেকে, আমি যে মারেফত অর্জন করেছি, মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি, এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না। তার মানে প্রোটেস্ট্যান্ট ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম আহকাম দিচ্ছে না, এটা করতে হবে, এটা করতে হবে না, এর ভিতরে রিজনগুলো কী, এর ভিতরে মারফতগুলো কী, আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কী, সেগুলো কিন্তু সবাই বুঝবে না। এই কারণে
আসলে মারিফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না, হয়তো জাহেল না সেগুলো বুঝতে পারবে না। তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জেনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা, শুধু মুখে বলা যথেষ্ট নয়। আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেসভাবে তওবা তো নসুহা মানে কি, একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপে পুনরাবৃত্তি না করা। ইনকেস যদি হয়েও যায় তাহলে আবার দু রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নি আজনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি, প্রত্যেক দিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি এহসানের সাথে, এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে এহসান নাই, সবার নাই, অল্প কিছু মানুষের আছে। এহসান হচ্ছে আন্তা আবুদুল্লাহ কা আন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না, যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাকি। তো মারেফতের ঘাটতি আছে, আর মারেফত অর্জন হয় কখন, যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে, যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়, যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রীকাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কীভাবে, সে অন্ধকারের পথ চলবে কীভাবে, সে কীভাবে ঘ্রাণ পাবে, ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। আল্লাহ পাক তো সবাইকে সব কিছু দিবেন না। তো এখন আসুন যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নেব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন, এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে, এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কীভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ, এটা আপনি মাদ্রাসায় করতে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে, এটা আপনার চ্যালেঞ্জ। এটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের, সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফ্রম করা, পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দাওয়াতি কাজে সময় দেওয়া, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা। তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে, কারণ পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে, সন্তানের প্রতিপালন করতে হবে, তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট। এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে। এখন গড়তে হলে কী করতে হবে, ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই, প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না, বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই। অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি, যে বিয়ে করতে হবে, বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিপালন ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি। তো বিয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে, এখানে যদি তার সৌন্দর্য থাকে, সে দেখতে সুন্দর হয়, বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে, এটা তো আপনার নূরুন আলা নূর, আলোর উপরে আলো, যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে। এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না, বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন, ঠিক আছে।
আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই। সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি দেখেন যে নূহ আলাইহিসসালামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন, তারা তাদের কবরের ফিকির করুক, ব্যাস ছেড়ে দেন। ওই যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কাকে বলা হয়েছে? নূহ আলাইহিসসালামের ছেলেকে বলা হয়েছে। নূহ আলাইহিসসালাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ, সে আমার পরিবারের, তাকে কি মাফ করা যায় কি না? আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। তার নাম ছিল কেনান। এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই, তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে ইসলামিক প্যান্ডিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে, এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন, আমিন। আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না। বাহ্যিক লেবাস পোশাকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাঁড়িয়ে রেখেছেন, হয়তো নামাজ পড়েন, নামাজ পাঁচক্ত পড়েন, নামাজি ব্যক্তি আশা করা যায় ভালো হবে, তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ নিতে হবে, তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ নিতে হবে, তার বাবা কেমন, তার মা কেমন, তার আপনার শাশুড়ি কেমন, আপনার শ্বশুর কেমন, খোঁজ নিতে হবে। কারণ দেখা যায় যে যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায়। এ কারণে এর ব্যতিক্রমও হতে পারে যে একটা নোংরা পরিবেশে থেকেও তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে পারে, জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্ম হতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায়। এটাকে কুফু বলা হয়। বিয়ের ক্ষেত্রে কুফুটা ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন যাতে করে বিয়ের ক্ষেত্রে এই ভুলগুলো না হয়, তাহলে সারা জীবন একটা বড় হ্যাসেল পোহাতে হতে পারে। আর বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাও ঠিক না, বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাতে গিয়ে অনেকে ভুল করেছে, উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাড়ি ছেঁটে ফেলেছে, স্ত্রীকে তো পর্দা করাতে পারেই নাই, উল্টো দাড়ি ছেঁটে ফেলেছে। এরপর আপনার লাইফটা শুরু হবে। বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন, সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন। যদি আপনার সামর্থ্য থাকে 1 কোটি টাকা মোহর দেওয়ার অবশ্যই দিবেন, কিন্তু সবার তো ওই সামর্থ্য থাকবে না। তাই মোহরের যে বিজনেসটা সমাজ আমরা দেখি, অহেতুক প্রতারণা করা, 20 লাখ 30 লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেওয়া, মাফ নিয়ে নেওয়া, এটা চিটিংস, প্রতারণা মেয়েদের সাথে। আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি এটা একটা গায়রতহীনতার পরিচয়, ব্যক্তিত্বহীনতার পরিচয়। বিয়ের টোটাল কস্ট বিয়ের করবে ছেলের পরিবার। মেয়ের পরিবার যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই, খুশি হয়ে উইলিংলি কিছু দিলে নিতে আপত্তি নেই, চাপ প্রয়োগ করা যাবে না, যৌতুক তো বলাই যাবে, টোটালি নিষিদ্ধ, হারাম, ইসলামে টোটালি হারাম। এরপরে লাইফ শুরু হবে। ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ কাপলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে, এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ, বিয়েটা খুব সহজ করবেন। যে বিয়েতে, যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত, যে বিয়েতে যত কঠিন লৌকিকতা বেশি এটার বরকত তত কম হবে। বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো রকম বেপরদামির সুযোগ দিবেন না, যত সহজে ইসলামিকভাবে করে ফেলা যায় করে ফেলবেন। অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজি অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন, এটার সাথে আমি একমত না। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে। এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, একদিন দুই দিন না, বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে। তো একটা পয়েন্টস মিস করেছি, একটু টাচ করে দিই, যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি, যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে, এটাই স্বাভাবিক। অপবিত্রতা আর পবিত্রতা কখনো একসাথে হয় না, যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? নিজেকে আগে পবিত্র করে নিয়েন। আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি। যেমন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক সুযোগ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। এরপর একটা কথা যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কভার করে নিয়েন। কারণ বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব, কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে, এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন। তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয়। আর বিয়ের পর গবেষণা করবেন, বিয়ের পরে হবে গবেষণা, আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো। এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে, এই বয়সগুলো প্রয়োজন আছে।
যদিও ইসলামে এরকম ম্যান্ডেটরি কিছু নাই, কিন্তু এই লেভেলটা প্রয়োজন আছে, বিকজ 18-21 আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না, আর ম্যাচিউরিটি খুব একটা আসে না, ইকোনমিক সোর্সও তৈরি হয় না। বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন, নাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে। যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায়, আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে, হোক সেটা মাসিক 10,000 বা 20,000ই হোক না কেন, স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স, মানে ডলার বা টাকা মানি টক্স, মানে কথা বলে আর কি। যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন, আপনার বোন, আপনার স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনি তখন সুপার হিরো। যখন আপনি পারছেন না, আপনার মুত্তাকি, আপনার তাকওয়া, আপনার ইমান, আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না, কারণ মানি টক্স, মানি কথা বলে আর কি, আপনার স্ট্যাটাস ইট টক্স, এটা কথা বলে। তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে। এর জন্যে আমি বলি যে সূরা ওয়াকিয়া পড়েন, চাষ্টের নামাজে অভ্যস্ত হন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আর হারামে যায়েন না, কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি। আসুন সামনে যাই, এবার বিয়েটা সহজ করে করে ফেলেন। করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাত থেকে। প্রথম রাতে দুরাকাত সলাত পড়ে নেবেন, ওযু অবস্থায় সলাত পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে। ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। সময় দেন তাকে, টাইম দেন তাকে, টাইম দেন, তার সাথে নরম হন, কোমল হন। বিকজ একটা মেয়ে, যারা সতীসাধী মেয়ে, তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে, প্রত্যাশা করে, এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না, ঠিক আছে। আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট, পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট, পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময়। সো তাকে টাইম দেন, তাকে সময় দেন, আপনাকে বোঝার সময় দেন, কথাবার্তা বলেন, কন্টিনিউ করেন, দেন আপনি অবশ্যই দুরাকাত সলাত পড়বেন। সলাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে, আল্লাহুম্মা ইন্নি ইন্না জান্নিবনা শায়তান ওয়া জান্নিবাশ শায়তান মা রযাকতানা, এই দোয়াটা পড়তে ভুলবেন না। এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজহার করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্কড আপ আছে। বিয়ে একটা মেজর মেজর টপিক প্যারেন্টিংসের ক্ষেত্রে। আপনার এনভায়রনমেন্ট, আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং, এই যে মিলনের সময় দোয়া পড়া,